প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ক্লাসের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার আলোকে আমি মোহাম্মদ আব্দুল হালিম প্রভাষক অর্থনীতি বিভাগ বীর মুক্তিযোদ্ধা মেয়ের মুস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ সাতক্ষীরা। আমি আজকে তোমাদের অর্থনীতি ভোগ বলতে কি বোঝান ভোগ সম্পর্ক নিয়ে আলোচনা করব। অর্থনীতিতে ভোগ বলতে কি বোঝান ভোগ মানুষ তার আয়ের একটি অংশ ব্যয় করে ভোগের জন্য, অন্য একটি অংশ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জমা রাখে। তাই মানুষ একটি আয়ের একটি অংশ ভোগের জন্য ব্যয় করে, আরেকটি অংশ নিরাপত্তার লক্ষ্যে জমা করে, যেটা সঞ্চয় হিসেবে পরিচিত। কোনো নির্দিষ্ট সময় যত আয় হচ্ছে সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমান। ভোগ বলতে সাধারণ অর্থে উপযোগের নিঃশেষকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত ভোগ কোনো উপযোগ নিঃশেষকে বোঝায়, কিন্তু অর্থনীতি ভোগ শব্দটি অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রক্রিয়া দ্বারা কোনো দ্রব্য সেবা কর্মের উপযোগ নিঃশেষ হয় তাকে ভোগ বলে। কোনো উৎপাদন নিঃশেষ বলতে উপযোগ ধ্বংস করাকে বোঝায় না, বরং উপযোগ ক্ষমতার অবসানকে বোঝায়। কোনো দ্রব্য ও সেবা ব্যবহারের মূল উদ্দেশ্য আছে দ্রব্যটির উপযোগ নিঃশেষ করা। একটি উদাহরণ, একটি টেবিলের কথা উল্লেখ করা, মানুষের নিকট টেবিলের উপযোগ আছে, তবে তারা এটি ব্যবহারের মাধ্যমে ভোগ করে। মানুষের কাছে টেবিলের উপযোগ আছে, তারা এটা ব্যবহারের মাধ্যমে কি করে ভোগ করে, যতক্ষণ টেবিলটি ভেঙে না যায় ততক্ষণ টেবিলটি ব্যবহারের মাধ্যমে ভোগ প্রক্রিয়া চলতে থাকে। যখন টেবিলটির একেবারে ভেঙে যাবে এবং এর ভোগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এভাবে মানুষ ভোগের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করে সামষ্টিক অর্থনীতিতে ভোগ সমাজের মানুষের ভোগের ব্যয় সামষ্টিকে বোঝায়। ব্যক্তির ভোগ ব্যয়ের পরিমাণ, ভোক্তার অভ্যাস, ভোক্তার রুচি, আয় বণ্টন, সময় ইত্যাদির উপর নির্ভরশীল। স্বল্পকালীন সময় এ বিষয়ে
অপরিবর্তিত থাকা থাকলে ভোক্তার ভোগ প্রধানত আয়ের উপর নির্ভরশীল। আয়ের সাথে ভোগের সম্পর্ক তাই বলে ভোগ অপেক্ষ। আমরা ভোগ বলতে কি বোঝায় সেটা শেখানো হল। এখন বেকারত্ব, বেকারত্বটা কি? বেকারত্বটা কাকে বলে? বেকারত্ব আধুনিক বিশ্বের একটি জটিল সমস্যা। বর্তমান বেকারত্ব সমস্যা বাংলাদেশের একটি জটিল সমস্যা পরিলক্ষিত হয়েছে। দেশের শ্রম শক্তির প্রায় 33% বেকারত্ব, গ্রামের হার আরও বেশি। বেকারত্ব বলতে কি বোঝায়? কর্মক্ষম লোক পরিচালিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কাজ না পাওয়াকে বেকারত্ব বলে। তাহলে কর্মক্ষম লোক পরিচালিত মজুরি কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যদি কাজ না পায় তাহলে বেকারত্ব বলে। তবে বেকারত্ব সঠিক সংজ্ঞা সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অধিকাংশ অর্থনীতিবিদের মতে কর্মক্ষম লোক যখন পরিচালিত মজুরে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কাজ করেন এবং কিছু লোক শারীরিক মানসিক প্রতিবন্ধার দরুন কাজ করতে পারে না, যেমন শিশু, বৃদ্ধ, রুগ্ন, প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করতে পারে না। কাজে এ ধরনের লোকের প্রকৃতপক্ষে বেকারত্ব বলা যায় না। আবার কিছু সংখ্যক লোক কাজে নিযুক্ত থাকলেও তাদের যোগ্যতা অনুযায়ী সে কাজ নির্ধারণ তাদের যোগ্যতা অনুযায়ী সে কাজ পায় না, তার সে নিকৃষ্ট কাজে নিয়োজিত থাকে। এদের অর্থ বেকারত্ব বলা হয়। এমন অবস্থায় প্রকৃতি বেকারত্ব বলতে পৈশাদ শ্রমিককে বোঝায়, যারা পরিচালিত মজুরির কাজ করতে ইচ্ছুক এবং সক্ষম অথচ যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, সেটাকে বোঝায়। অধ্যাপক বেকারত্ব সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সে অসহায়কে সে অবস্থাকে বেকারত্ব বলা হয় যখন কর্মক্ষম ব্যক্তিরা পরিচালিত মজুরিতে কাজে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না। সুতরাং অর্থনীতি বেকারত্ব বলতে অনিচ্ছাকৃত বেকারত্ব বা কর্মক্ষমতাকে বোঝায়। অবশ্যই মানসিক এবং শারীরিক অক্ষমতার জন্য যারা কাজ করতে অক্ষম তাদেরকে বেকারত্ব বলা যায় না। বিভিন্ন প্রকার বেকারত্ব বর্ণনা।
আমরা একটা সংজ্ঞা পয়েন্ট আপনি আলোচনা করি মৌসুমি বেকারত্ব। শ্রমিক যদি মৌসুমি বেকার, শ্রমিক যদি বছরের বিশেষ মৌসুমে নিয়োজিত থাকে এবং অন্য মৌসুমে বেকারত্ব থাকে তবে তাকে মৌসুমি বেকারত্ব বলে। কৃষি এবং অন্যান্য শিল্পী ক্ষেত্রে শ্রমিকদের বছরে মাত্র কয়েক মাস কাজ করতে হয়, অবশিষ্ট সময় তাদের বেকার থাকতে হয়। যেমন কৃষি, চিনি শিল্প, গৃহ নির্মাণ প্রভৃতি। দুই নম্বর সংঘাত সংঘজনিত বেকারত্ব। সংঘজনিত বেকারত্ব শ্রমের শ্রমের গতিশীলতার অভাবে কাঁচামাল, সাময়িক অভাব, যন্ত্রপাতি ও কলম কবজার অভাব ইত্যাদি কারণে শ্রমিকরা অনেক সময় বেকারত্ব হয়ে পড়ে। তারপর যান্ত্রিক বেকারত্ব। যান্ত্রিক বেকারত্ব, যান্ত্রিক বেকারত্ব চার নম্বর পয়েন্ট অনিয়মিত বেকারত্ব। যান্ত্রিক বেকারত্বটা কি? উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি কলাকৌশল আবিষ্কারের ফলে যে বেকারত্ব দেখা দেয় তাকে যান্ত্রিক বেকারত্ব বলে। অনিয়মিত বেকারত্বটা কি? অনিয়মিত বেকারত্ব হচ্ছে কোনো কোনো পেশায় শ্রমিকদের কাজের চাহিদা বিশেষ অনুমতি হওয়ায় এরূপ বেকারত্ব দেখা দেয়। যেমন বড় করে বাংলাদেশের গ্রামীণ পূর্ত কর্মসূচি নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রে অনিয়মিত বেকারত্ব দেখা দেয়। লাস্টে একটা পয়েন্ট ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত শ্রমিক নিয়োজিত থাকলে বাড়তি শ্রমিকের ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। শিক্ষার্থী বিভিন্ন প্রকার বেকারত্ব বর্ণনা, মৌসুমি বেকারত্ব, সংঘজনিত বেকারত্ব, যান্ত্রিক বেকারত্ব, অনিয়মিত বেকারত্ব এবং ছদ্মবেশী বেকারত্ব। তো আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।